আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বিসমিল্লাহ টিভির সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আইনুল। আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং দুটি এতিম শিশুর করুণ কাহিনী, যা শুনলে আপনি কাঁদতে বাধ্য হবেন। এই ঘটনাগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের জন্য বিশেষ কিছু শিক্ষা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। বাবা মা না থাকায় এতিমদের কষ্ট ও দুঃখের শেষ থাকে না, কিন্তু ইসলাম ধর্মে এতিমদের অধিকার রক্ষায় উৎসাহ দেওয়ার পাশাপাশি তাদের সাথে উত্তম আচরণের জন্য ব্যাপক তাগিদ দেওয়া হয়েছে। সমর্থবান ব্যক্তি এবং শাসকদের প্রতি এতিমদের অধিকার আদায় করার ব্যাপারে নির্দেশন দেওয়া হয়েছে। ইসলামের আবির্ভাবের আগে এতিম মিসকিনদের জন্য সম্পদের নিরাপত্তার কোনো বিধান ছিল না, তাই এতিমদের ধন সম্পদ লুটপাট করে খাওয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে পবিত্র কোরআনুল কারিমে বলা হয়েছে, নিশ্চয় যারা অন্যায়ভাবে এতিমদের ধন সম্পদ ভোগ করে তারা নিজেদের পাকস্থলীকে অনলায়িত শিখা দ্বারা পূর্ণ করে এবং অতি সত্বর তারা অনলায়িত শিখায় প্রবেশ করবে। সূরা আন-নিসা আয়াত 9-10। অন্যদিকে এতিমদের ধন সম্পদ রক্ষার সার্বিক বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আর এতিমদের প্রতি বিশেষ লক্ষ্য রাখবে যে পর্যন্ত না তারা বিয়ের বয়সে পৌঁছে, যদি তাদের মধ্যে বুদ্ধি বিবেচনা দেখা যায় তাহলে তাদের ধন সম্পদ তাদের হাতেই অর্পণ করবে। এতিমের সম্পদ প্রয়োজনের অতিরিক্ত খরচ করো না, কিংবা তারা বড় হয়ে যাবে মনে করে তাড়াতাড়ি খেয়ে ফেলো না। যখন তাদের কাছে তাদের সম্পদ তাদের হাতে হস্তান্তর করবে তখন সাক্ষী রাখবে, অবশ্যই আল্লাহ হিসাব নেওয়ার জন্যই যথেষ্ট। সূরা আন-নিসা আয়াত 9-6। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও একজন এতিম ছিলেন, তাই তিনি এতিমদের দুঃখ কষ্ট অন্তর দিয়ে অনুভব করতে পেরেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি এতিমদের মাথায় শুধু আল্লাহর উদ্দেশ্যে হাত বুলায়, তবে যেসব চুলের উপর দিয়ে হাত বুলিয়েছে তার প্রত্যেকটি চুলের বিনিময়ে কয়েকটি করে নেকি লাভ করবে। তিনি আরো বলেছেন, সর্বোত্তম ঘর হলো সেই ঘর যেখানে এতিমদের প্রতি দয়া প্রদর্শন করা হয়, আর নিকৃষ্টতম সেই ঘর যেখানে এতিম বসবাস করে কিন্তু তার সাথে দুর্ব্যবহার করা হয়। একবার একটি এতিম ছেলে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলো এবং একজন লোকের বিরুদ্ধে অভিযোগ করে বলল, লোকটি জোরপূর্বক তার খেজুর বাগান দখল করে নিয়েছে। অভিযোগ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটিকে দরবারে উপস্থিত হতে বললেন। যথাসময়ে লোকটি উপস্থিত হয়। এরপর নবীজি এতিম এবং ওই ব্যক্তির বক্তব্য শুনলেন, কিন্তু বিচারের রায় চলে গেল এতিমের বিরুদ্ধে। রায় শুনে এতিম ছেলেটি জোরে জোরে কাঁদতে লাগলো। ছেলেটির কান্না শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ কষ্ট পেলেন, তার দুই চোখ জুড়ে নেমে এলো অশ্রুর বান। নবীজি যার পক্ষের রায় ঘোষণা করেছেন তাকে বললেন, রায় তো তোমার পক্ষেই হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কতই না ভালো হতো যদি তুমি এই বাগানটি এতিম বাচ্চাটিকে দান করে দিতে, মহান আল্লাহ এর বিনিময়ে তোমাকে জান্নাতে এর চাইতে অধিক উন্নত এবং সুসজ্জিত বাগান দান করতেন। কিন্তু লোকটি কোনোভাবেই বাগানটা দান করতে রাজি নয়। সে সময় দরবারে উপস্থিত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। তিনি বাগানের মালিক লোকটিকে এক পাশে ডেকে নিয়ে চুপি চুপি বললেন, আচ্ছা ভাই, আমি তোমার এই বাগানের পরিবর্তে আমার অমুক বাগানটি যদি তোমাকে দিয়ে দেই তাহলে তুমি কি তোমার এই বাগান আমায় দেবে? হযরত আবু দারদার এই প্রস্তাবে লোকটি রাজি হয়ে যায়, কারণ আবু দারদা যে বাগানটি দিতে চেয়েছিল সেটি এই বাগানের তুলনায় অনেক বেশি উন্নত ছিল। লোকটির সাথে কথা শেষ করে আবু দারদা আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন এবং বললেন, হে রাসূলুল্লাহ, আমি একটি কথা জানতে চাই। নবীজি তার কথা শুনে মুচকি হেসে বললেন, বলো তুমি কি বলতে চাও? আবু দারদা বললেন, আপনি যেই বাগানটি এতিম ছেলেটিকে দান করার জন্য ওই ব্যক্তিকে উৎসাহিত করেছেন, তা যদি আমি এই এতিম শিশুকে দান করে দেই আমি কি এর পরিবর্তে জান্নাতে বাগান লাভ করতে পারবো? আল্লাহ রাসূল উত্তর দিলেন, অবশ্যই। আবু দারদা বললেন, হে রাসূলুল্লাহ, আমি ওই বাগানটি আমার একটি বাগানের বিনিময়ে কিনে নিয়েছি এবং আপনি সাক্ষী থাকুন আমি বাগানটি এই এতিম শিশুকে দান করে দিচ্ছি।
এই কথা শোনার পর এতিম ছেলেটির চেহারায় পুনরায় আনন্দ ফিরে এলো আর নবীজিও আনন্দে মুচকে হাসতে লাগলেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসহায় দুঃখী এতিম ও গরিবদের প্রতি লক্ষ্য রাখতেন, তাদের ব্যথায় নিজেও ব্যথিত হতেন আবার তাদের আনন্দে নিজেও আনন্দিত হতেন। একজন এতিমের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি ঘটনা বলছি। আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একেবারে এতিম। এতিম ছিলেন বলেই বুঝি তিনি বুঝতে পারতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট, জীবনের কষ্ট, তাদের কাজের কষ্ট, তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে। ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় ব্যাকুল হয়ে থাকতেন। তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয়, আকাশের চেয়েও বিশাল। বিশাল ছিল তার মন এবং ভালোবাসার দরিয়া। সেখান থেকে উঠে আসত দরদের তুফান, মমতার ঢেউ, আর সেই সব আশ্রে পড়ত নবীজির চারিপাশে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকেই ভালোবাসতেন, কিন্তু এতিম, গরিব, দুস্থ ও অসহায়দের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মাত্রাটা ছিল অনেক অনেক গুণ বেশি, যার কোনো তুলনায় হয় না। সেই ভালোবাসার নজির রয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনই পালনীয়। ঈদ মানেই তো খুশি, আর ঈদ মানেই তো আনন্দ। সবার জন্যই চাই ঈদের নতুন পোশাক, সমান খুশি। কিন্তু চাইলে কি সব হয়? কিছু ব্যতিক্রম তো সব সময়ই থেকে যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক ঈদের দিনে নামাজ পড়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ফিরছিলেন। তিনি দেখতে পেলেন মাঠের এক কোণে বসে কাঁদছে একটি তুলতুলে কোমল শিশু। এই খুশির দিনেও কান্না, অবাক হলেন প্রিয় রাসূল। তার হৃদয়ের বেদনার ঢেউ আছড়ে পড়ল। আল্লাহর প্রিয় হাবিব ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। শিশুটি বলল, আমার আব্বা আম্মা নেই, কেউ আমাকে আদর করে না, কেউ আমাকে ভালোবাসে না, আমি কোথায় যাব? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ছিলেন এতিম। ছেলেটির কথা শুনে গুমড়ে কেঁদে উঠল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমল হৃদয়, জেগে উঠল তার মর্মবেদনা। তিনি পরম আদরে ছেলেটিকে বাড়ি নিয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, হে আয়েশা, ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি, এই নাও তোমার উপহার। ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। দেরি না করেই মুহূর্তের মধ্যে তাকে গোসল করিয়ে জামা পরালেন, তারপর তাকে পেট ভরে খেতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটিকে বললেন, আজ থেকে আমরাই তোমার পিতামাতা, আমরাই তোমার অভিভাবক, কি এবার খুশি তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ছেলেটির চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা। এই ছিল এতিমদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত। প্রিয় নবী শুধু এতিমদের প্রতি যে এমন সদয় ছিলেন, সহমর্মী ছিলেন, তা কিন্তু নয়। তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দরদি। মায়া মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন, তাদের যেন কোনো কষ্ট না হয়, মনে যেন কোনো প্রকার দুঃখ, কোনো প্রকার কষ্ট না থাকে, সেদিকে প্রিয় নবী সব সময় খেয়াল রাখতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন খাদেম ছিলেন, একজন হযরত যায়েদ এবং আরেকজন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই মনিবসুলভ আচরণ করেন নাই, কড়া ভাষায় কখনো কথা বলেন নাই, খারাপ ব্যবহারও কখনো করেন নাই, আদেশ কিংবা নিষেধে কখনো কঠোরতাও প্রদর্শন করেন নাই, বরং আপন পরিবারের সদস্যদের মতোই তাদের সাথে ব্যবহার করতেন, একই খাবার খেতেন, একই ধরনের জীবনযাপন করতেন। কি আশ্চর্য ব্যাপার আজকের দিনে, যা কল্পনাও করা যায় না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর কথাই ধরুন, ছোটবেলায় তিনি মা বাবাকে হারিয়ে ফেলেন, আল্লাহর রহমতে তার আশ্রয় হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে। যখন তার পিতামাতা তার সন্ধান পায়, তখন তারা ছুটে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাদের ছেলেকে ফেরত নিয়ে যেতে চায়। আল্লাহর প্রিয় হাবিব তাদের জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার পিতামাতার সাথে যাবে? যায়েদ সাথে সাথেই বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যেই
ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনাই হয় না। তামাম পৃথিবী যদি আমাকে দিয়ে দেওয়া হয় তবুও তাকে ছেড়ে আমি যেতে পারবো না, কখনোই যাব না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর কথাই ধরুন, তিনি 8 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসেছিলেন। দীর্ঘ 10 বছর পর্যন্ত আল্লাহর প্রিয় হাবিবের খেদমত করেছেন। সেই হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, দীর্ঘ 10 বছর রাসূলের খেদমত করেছি, কিন্তু এই 10 বছরের মধ্যে কোনো একটি দিনও নেই যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ধমক দিয়েছেন। এমনই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার ব্যবহার, এমনই ছিল তাদের প্রতি প্রিয় নবীর ভালোবাসা, এমনই ছিল তাঁর উদারতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এমনই হৃদয়ের অধিকারী হতে হবে আমাদেরকে, যে হৃদয় হবে ভালোবাসায় পরিপূর্ণ, মমতায় টইটম্বুর, যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রশস্ত এবং সাগরের চেয়ে বিশাল। এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা গ্রহণ এবং সৎ সাহসের। এজন্যই আমাদের প্রিয় রাসূলের আদেশ অনুসরণ করতে হবে, তার পথেই চলতে হবে, তার শিক্ষায় গ্রহণ করতে হবে, তাহলে কেবল সুন্দর, সার্থক এবং সফল হবে আমাদের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দান করুন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত বিসমিল্লাহ টিভিতে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি বিসমিল্লাহ টিভিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন, যাতে ভিডিওটি ট্রেন্ডিং হয়ে লক্ষ লক্ষ মুসলমানের কাছে পৌঁছে যায়, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটি আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে, এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।